হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন গুড নাইট ব্লগ নিয়ে। আর আজকে দেখো কি করেছি, অনেক দিন পর ড্রেসটাকে একটু ভালোভাবে পরলাম। ভালোভাবে মিন্স হচ্ছে ড্রেসটা কিনেছি, বেশ অনেকগুলো বছর পেরিয়ে গেছে। বাট ড্রেসটা না, এই যে তোমাদেরকে বলেছিলাম না, আমার বেলি ফ্যাট একটুখানি বেশি বেড়ে গেছে, মানে এই ওয়েস্ট সাইড অ্যান্ড বেলি সাইডে ভীষণভাবে ফ্যাটটা বেড়েছিল। বাট নাও জিম গিয়ে গিয়ে কিছুটা তো রিডিউস হয়েছে। 73 kg ওয়েট থেকে এখন ওয়েটটা 71 এসেছে, মানে 2 kg আমার জন্য অনেক লস করেছি। অ্যান্ড নাও ড্রেসটা না, এই জায়গাটা বেশ ভালো মতন করে ফিটিং এসেছে, নইলে এই জায়গাটা উঁচু লাগতো। আর উঁচু লাগার কারণে আমার খুব টাইট ফিটিং হতো এই জায়গাটা, খুব মানে আমি অস্বস্তি ফিল করতাম। এমনি ড্রেসটা টাইট, তার মধ্যে যদি আমি ফ্যাটি হয়ে যাই আরো টাইট লাগে, তো খুব অস্বস্তিকর ফিল হতো, কমফোর্টেবল থাকতাম না। আজকে আলমারি গোছাচ্ছিলাম, ঠিক আছে, আলমারি গোছাতে গোছাতে ড্রেসটা খুঁজে পেলাম। শুধু এটা নয়, এর সাথে সাথে আরো অনেক, আরো এক দুটো ড্রেস আছে যেটা অনেক পুরনো কেনা, মিনিমাম 7 বছর পুরনো। তো সেগুলো সব পরে পরে দেখবো। মোটামুটি আমার মনে হচ্ছে ড্রেস গুলো হয়ে যাবে, ওগুলো পরতেই পারতাম না, বাট যেহেতু খুবই পছন্দের ড্রেস সেই জন্য এখনো অব্দি যত্ন করে রেখে আছি, রেখে লাভই হয়েছে। এখন আমি যেহেতু একটু ওয়েট লস করেছি, তো আমার গায়ে মোটামুটি আসছে, তো পরে সেই ড্রেসগুলো পরে ভিডিও করব, যখন তোমাদের সাথে মেনশন করব। এই এই ড্রেসটা ফার্স্ট পরেছিলাম গিয়ে ঘুরতে গিয়ে, সেটা হচ্ছে দীঘা। দীঘাতে যখন বেড়াতে গেছিলাম, সেটাও 2 বছর হয়ে গেছে, ওই দীঘাতে বেড়াতে গিয়ে ড্রেসটা পরেছিলাম। তখনও মোটামুটি টাইট হচ্ছিল, বাট এখন না একদম পারফেক্ট। তো এইবারে যদি সমুদ্র সৈকতে বেড়াতে যাই, এই ড্রেসটা নিয়ে যাব। তো যাই হোক, চলো, আমি এটা জাস্ট ট্রাই করছিলাম পরে, পরার পর খুলতে ইচ্ছে হলো না। ইনস্টাতে রিলস বানাচ্ছিলাম, বানাতে বানাতে ঘড়ি দেখলাম যে রাতের ডিনার টাইম হয়ে যাচ্ছে, চলো ডিনারটা প্রিপেয়ার করে নিই। এখন খাবো না, এখন 9টা বাজে, এই ব্লগটা বানাচ্ছি, তার সাথে ডিনারটাকে প্রিপেয়ার করে রাখবো, 10টার দিকে খাবো। আরেকটা জিনিস যেটা সেটা বলতে আসলাম, সেটা হচ্ছে যে আমি আজকে লাইভ আসবো, সেটাও মিডনাইট 1টার সময়। ভিডিওর শুরুতেই বলে দিলাম, আজকে মিডনাইট লাইভ আসবো, রাত 1টার সময় আসবো। যারা যারা 1টার সময় জেগে থাকো, জয়েন করে যেও। তো চলো, না আগে আমি চুলটাকে বাঁধি, ভীষণ গরম লাগছে। কিচেনে এসে একদম দাঁড়ানো যায় না, আমি আগে চুলটাকে বেঁধে নিই। ওকে, এখানে চুল ওপেন রেখে একদম থাকা যায় না, গরম করছে আসার সাথে সাথে। তো চুলটাকে জাস্ট ওপরে একটা বান বানিয়ে নিই, বান মানে ওই আর্টিফিশিয়াল বান, বিকজ অ্যাকচুয়াল বান যেভাবে বানায় আমি সেইভাবে বান বানাতে পারি না কোনো মতে, চুলটাকে ওপরে গুটিয়ে গাড়া আটকানো আর কি। ওকে, উঠিয়ে দিলাম। এবারে খাবার, খাবার ভেবেছিলাম ভাত বানাবো, কিন্তু ভাত বানাবার প্রয়োজন নেই, কারণ যা ভাত আছে সেটা গরম করে নিলেই হয়ে যাবে। আজকে একটু বেরোবার ছিল অ্যাকচুয়ালি, সন্ধ্যার দিকে বাড়ির পাশে মেলা বসেছে, ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা, ওই যে ছোট বোনটাকে দেখেছো আমার রিলসগুলোতে আমার সাথে, ও পাশেই থাকে, ও আমার জিম ট্রেনার, ঠিক আছে, ছোট বোনই হয়, ও আমার থেকে বয়সে ছোট। তো ভেবেছিলাম ওর সাথে জিম যা জিম বলছি সরি ওর সাথে পাশে মেলা বসেতে যাব, একটু জিলিপি বাদাম গজা কিনে নিয়ে আসবো, বাড়ি নিয়ে যাব কালকে। বাট ও আজকে আসলো না, আমার যাওয়াও হলো না, তো বাড়িতেই বসে আছি। তো চলো খাবারগুলোকে গরম করতে বসে আর বাকি গল্প করছি। তো এই যে হাঁড়িতে ভাতটা দেখতে পাচ্ছ, এর মধ্যে যা ভাত আছে আমার হয়ে যাবে। ভেবেছিলাম রাতে ভাত খাবো না, বেরোবো বাইরে থেকে দুটো বা তিনটে যা খাবো রুটি কিনে নিয়ে আসবো। বাট ওই যে ও আসলো না আর আমার একলা বেরোতে ইচ্ছা করছে না, এখন ভাতটাকে বসাবো গরম, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ভাতের চালটা না শক্ত হয়ে গেছে। তো আমি না খুব একটা চাল ফাল চিনি না, দোকানে গিয়ে বলি সরু চাল দিতে ফ্রাইড রাইস বানাবার মতন। তো সেই ফ্রাইড রাইস বানাবার মেনলি যে চাল হয় সেটা হচ্ছে দেরাদুন রাইস, ওই রাইসটাই নিয়ে আসি, ঝটপট রান্না হয়ে যায়, সরু হয়, লম্বা হয়। বাট এইবারে ভুলবশত প্যাকেট চাল কিনেছি, সেটাও আবার মিনিকেট, মিনিকেট রাইসের খুব নাম শুনি, তো আমিও মিনিকেট কিনে নিয়ে এসেছি। ভেবেছিলাম যে মিনিকেট রাইসটা মনে হয় এরকম সরু সরু হয়, তো যাই হোক চালটা সরু নয়, চালটা বেশ মোটা ধরনের আর বেশি লম্বাও হয় না। আর ভাতটা ফ্রিজে রাখলে হয়ে যায় শক্ত একদম। তো দেখতে পাচ্ছ আমি ভাতের মধ্যেই জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে ফুটতে বসিয়েছি, এটা একটুখানি ফুটে গেলে চালটা নরম হবে, দেন আমি ফ্যান গেলে নেবো। সরু চাল হলে কিন্তু এইভাবে করা যেত না, সরু চাল হলে এই বাটির মধ্যে ড্রাই রাইসটা নিয়ে ফুটন্ত জলে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিলেই আমার ভাত গরম হয়ে যায়, বেশিরভাগ আমি ওইভাবেই করি। বাট এইবারে রাইসটা হয়ে গেছে একদম ভুল ভাল নেওয়া, আমি এত মোটা চাল পছন্দ করি না খেতে, কিছু করার নেই, তাও আবার এবারে কিনেছি 5 কেজি।
কিনে পুরো ফেসে গেছি, কবে সেসব আমি জানি না। যাই হোক, কেনা হয়েছে, খেতে তো হবে। আর এখানে দেখো এতটা মাছের তরকারি বানিয়েছিলাম, রাখা রয়েছে। তো আমি এখান থেকে দু পিস মাছ, মাছের ঝাল বানিয়েছিলাম, ঠিক আছে। দু পিস মাছ বের করে নিচ্ছি, একদিন বানিয়েছি একদিনই খেয়েছি। এই যে দু পিস বের তো করলাম, দু পিস খেতে পারবো কিনা জানি না, যাই হোক না খেতে পারলে আবার রেখে দেবো। তো ঝাল বানিয়েছি ফ্রিজে রেখে রেখে, ঝালের তো একদম হালুয়া হয়ে গেছে, আরো বেশি শক্ত হয়ে গেছে। এই যে হয়ে গেল, এটা এখন গরম করব না, এটাকে আপাতত এইভাবে রেখে দিচ্ছি। যখন তোমার কি বলবো, যখন খাবো ঠিক তার 10 মিনিট আগে এটাকে ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দেবো টিফিন ক্যারিয়ারটা, বেশ গরম হয়ে যাবে। আর এই যে বাকি মাছ দেখতে পাচ্ছো, এটা আগামী 2 দিন আমার হয়ে যাবে, এটাকে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। এইভাবেই আমি এখানে খাবার দাবার অ্যারেঞ্জ করে রাখি আর কি। আর এখন যেটা খাবো সেটা হচ্ছে এই দেখো আম। দাঁড়াও আমটাকে কাটি। তো কালকে আম কিনেছিলাম, জানি না এখন তোমরা কারা কারা আম খেতে শুরু করেছো, তোমরা আম খাচ্ছ কিনা আমি জানি না, আমার শুরু হয়ে গেছে আম খাওয়া। আমার কোনো ঠিক থাকে না, ঠিক আছে, সিরিয়াসলি বলছি আমার কোনো ঠিক থাকে না, কোনো বছর আম খাই কোনো বছর খাই না। তো এই নিয়ে আজকে 2 বার আম কিনলাম, একদিন বাড়িতে নিয়ে গেছিলাম 2টো আম, 1/2 কিলো ওজন হয়েছে। মা বলছে যে এখনই আম কেন কিনেছিস, বৃষ্টি ফৃষ্টি হয়নি, আম মিষ্টি হবে না, আম টক হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 1/2 কিলো এনেছি, বেশি আনেনি, খেয়ে তো দেখো, হিংসা করছিল। তো এবার খেয়ে দেখেছি যে না আম মিষ্টি আছে। তারপরে আবার 1 কিলো কিনেছি আরেকদিন, মাকে 3টে দিয়ে এসেছি, বলেছি তোমরা খেয়ে নিও, আমার জন্য ওখানে রাখা আছে। এই দেখো আমটা আবার খারাপ হয়ে গিয়েছে, দেখছো। তো যাই হোক, এই একটা আম আমি রেখেছি, 1 কিলো আম 4টে হয়েছিল, 1 কিলো 200 ওজন হয়েছিল 4টি। তো মাকে দিয়ে এসেছি 3টে, বলেছি তোমরা খেয়ে নাও, আমার জন্য রাখবে না, আমি একটা আমার ওই বাড়িতে রেখে এসেছি খাবো। ওকে চলো ভাতটা এখানে হোক, ভাতটা খুলে দিলাম। ওকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাওয়া কোনো মানে হয় না, কারণ প্রচন্ড গরম। এটা এখানে হচ্ছে হোক, চলো বেডরুমে চলে যাই, ওখানে বসে আমটা খাই, ততক্ষণে ভাত যাবে ফুটে, তারপরে সে ফ্যান গেলে দেবো, আমার রাতের ডিনার রেডি হয়ে যাবে। বাপরে, এই যে খাই, দাঁড়াও খেয়ে বলি। প্রথম যে আমটা কিনেছিলাম সেইটা এর থেকে আলাদা ছিল, মানে অন্য জায়গা থেকে কিনেছিলাম, তো মোটামুটি ভালোই ছিল, মা যে ভয়টা পাচ্ছিল সেটা নয়। এটা আবার হিংসা করি, অন্যজনের কাছ থেকে কিনেছি, বাট সেটা কেমন হবে জানি না, খেয়ে বলছি। একটু টক টক ভাব আছে। একটু টক টক ভাব পাচ্ছে, কিন্তু হিংসা করে আম কিন্তু এরকম হয় না, মানে খুব টক না দেখি একদম এরকম করতে হবে সেটা নয়, বাট একটু টক টক আছে, মিষ্টির ভাবটা একটুখানি কম। তো যাই হোক, এখন আর আম কিনবো না, জামাই ষষ্ঠীটা যাক, তারপরে আমার লিচু কিনবো। লিচু কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে, বাট আমি ভয়ে লিচু কিনছি না, কারণ লিচুর গা গুলো এরকম বাইরে খোসাটা না সাদা সাদা মতন, তো লাল টকটকে হবে যেটা ওটা ভালো, তো সেটার অপেক্ষা করি, সেটার জন্য জামাই ষষ্ঠী অব্দি অপেক্ষা করতে হবে, জামাইরা আগে খাক তারপর আমরা খাবো। তো ব্যাস আর কিছু না, এই ব্লগটা একটা গুড নাইট ব্লগ করলাম তোমাদের জন্য, এটা বলার জন্য যে আমি রাত্রিবেলা 1টার সময় আসছি, মিড নাইট লাইভ করা হয়নি অনেকদিন, তো সো আজকে রাত 1টার সময় মিড নাইট লাইভে আসবো, তোমরা সবাই থেকো সাথে যারা থাকতে পারবে, অবভিয়াসলি আমার জন্য জেগে থাকতে হবে না, কারণ কাল কিন্তু ডিউটি আছে, যারা জেগে থাকো তারা অবশ্যই জয়েন করো। ব্যাস আর কিছু না, টাটা।